হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা শ্যাডো নিয়ে দেখবো সিএসএস এর। তো শ্যাডো জিনিসটা কি দেখুন, এখানে আমাদের এই যে এটা হচ্ছে কি নর্মাল একটা লেখা, তো এটাকে আমরা চাইলে শ্যাডো সিএসএস এর শ্যাডোর মাধ্যমে এরকম স্টাইল করতে পারি। তো এগুলো আজকে আমরা শিখব। তো চলুন আমরা কাজ শুরু করি। এখানে আমাদের আগের যে কাজটা ছিল সেটা দেখিয়েছিলাম 68 নাম্বার ক্লাসে। তো আমরা আরেকটা ফোল্ডার করি এখানে 68। এখানে আমরা এটা রিমুভ করে দিই, আর এটাকে আমরা কোড এডিটরে ওপেন করি। আচ্ছা, আমরা কাজ শুরু করি। আমাদের ফাইল রেডি। তো কাজের মধ্যে আমরা এখন কি করব, এরকম একটা টেক্সটের মধ্যে শ্যাডো দেব এবং পরবর্তীতে আমরা একটা বক্সের মধ্যে শ্যাডো দেব। তো এটা শিখি আগে আগে টেক্সটের মধ্যে কিভাবে শ্যাডো দিতে সেটা শিখি। তো আমরা একটা কাজ করি, একটা ডিভ নিই, ডিভের মধ্যে ক্লাসের নাম দিই টেক্সট, TXTA দিই, আর তার ভিতরে একটা প্যারাগ্রাফ নিই। প্যারাগ্রাফ নিয়ে তার ভিতরে আমরা কিছু লেখা লিখি। আচ্ছা, প্যারাগ্রাফ না নিয়ে আমরা এখানে একটা কাজ করি, এখানে H2 নিই, H2 নিয়ে ধরুন আমরা এই যে টেক্সটটা এটাকে কপি করি। এটা কপি করে আমরা এখানে পেস্ট করি। পেস্ট করে এখন একটা কাজ করি, এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি। এমন দেখাচ্ছে। তো আমরা এটাকে এখন কি করবো, এরকম একটা শ্যাডো দেব। তো শ্যাডোটা কিভাবে দেব, এই দেখুন এটা তো একটা শ্যাডো আছে, খুব সুন্দর এরকম শ্যাডো দিব আমরা। তো এটার মধ্যে শ্যাডো দিতে হলে আমাদের এই যে দেখুন একটু নিচে যাই, এই যে টেক্সট শ্যাডো একটা আছে আর একটা বক্স শ্যাডো। বক্স শ্যাডো হচ্ছে কি, আমরা কোনো ইমেজ বা কোনো একটা ডিভের শ্যাডো দেওয়ার জন্য আমরা বক্স শ্যাডো ইউজ করবো, এবং টেক্সটের মধ্যে শ্যাডো দিতে গেলে টেক্সট শ্যাডো ইউজ করবো। এবং এগুলোরও সেমভাবে আমরা যেভাবে আগের বার সাপোর্ট দিয়েছিলাম এভাবে সাপোর্ট দিয়ে দিতে হবে। এবং ওপেরার জন্য সাপোর্ট দেওয়ার দরকার নেই, এবং এক্সপ্লোরের জন্য সাপোর্ট দেওয়ার দরকার নেই, জাস্ট ওয়েবকিট মজ ইউজ করলে চলবে। আচ্ছা, তো আমরা প্রথমে H2 ধরি, তারপর শ্যাডো দিই। H2 আমরা প্রথমে আমাদের এখানে গেলাম, এখানে গিয়ে আমরা H2 ধরি, ধরুন TXT ডিভের মধ্যে H2 আছে, তার কালার আমরা দিই, কালার দিয়ে রাখি, সাপোজ আমরা কালো দিয়ে রাখলাম, এবং এটার টেক্সট শ্যাডো ইউজ করবো। টেক্সট শ্যাডো আচ্ছা, টেক্সট শ্যাডোটা আমরা কীভাবে দেবো, এখানে আমরা এখান থেকে একটু দেখি। এই যে দেখুন, এখানে টেক্সট শ্যাডো প্রথমে লিখছে, তারপর এটার ভ্যালুটা দিছে কি, প্রথমে 2 পিক্সেল, তারপর 2 পিক্সেল। এখানে দেখুন, প্রথমে 2 পিক্সেল দিয়ে দেওয়াতে আমাদের এখানে এই যে যে টেক্সটটা আছে সেটা একটু কপি হয়েছে, কপি একটু এদিকে নিয়ে গেছে, এবং পরে যে 2 পিক্সেল এটা একটু নিচে নিয়ে আসছে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি সরাসরি। এই যে দেখুন, এখানে আমরা 2 পিক্সেল লিখি, 2 পিক্সেল, তারপর এখানে আমরা একটা সেমিকোলন দিলাম, এবং সেভ করে আমরা এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, কিছু দেখাচ্ছে না। আমরা তারপরে আর একটা ভ্যালু দিই, তারপরে ভ্যালুটাতে আমরা 0 রাখি, আর এটাকে 5 পিক্সেল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন, আমাদের এটা কিন্তু এদিকে একটু চলে আসছে। তা আমরা একটা কাজ করি, এখানে 5 পিক্সেল না দিয়ে আমরা 10 পিক্সেল বা 20 পিক্সেল দিয়ে দেখি। তো দেখুন, 20 পিক্সেল দেওয়াতে মোটামুটি বোঝা যাচ্ছে যে দেখুন আমাদের টেক্সটটা, প্রথম টেক্সটটা হচ্ছে কি এটা, আর এটার যে আমরা বক্স শ্যাডোটা দিছি, শ্যাডোর মাধ্যমে টেক্সটটাকে এদিকে একটা ইয়ে তৈরি করছে, মানে এই টেক্সটটার সেই আর একটা কপি হয়ে একটু এদিকে নিয়ে আসছে। তো
তারপর যদি আমরা আরেকটা আরেকটা ভ্যালু ইউজ করি, এই যে দেখুন পরের ভ্যালুটাতে আমরা যদি ধরুন এখানে 10 পিক্সেল ইউজ করি, তো দেখবেন এখন এটা নিচে নিয়ে আসবে আরেকটু। এই দেখুন নিচে নিয়ে আসছে আরেকটা টেক্সট। তো এটার শ্যাডোর কাজ ই হচ্ছে কি, এটা মানে এইভাবে ইউজ করলে এটা আপনার এভাবে কাজ করবে। তো আমি এখানে আরেকটু কমাই, আচ্ছা আরেকটু বাড়াই, এখানে 20 পিক্সেল না দিয়ে 50 পিক্সেল দিয়ে দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এখন কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে আমাদের টেক্সট, এটা মেইন টেক্সট এটা, আর তার আপনার তার নিচে একটা শ্যাডো, একটা শ্যাডো পড়ছে। শ্যাডোটা আমরা এই পিক্সেলের মাধ্যমে কতটুকু দূরত্ব থাকবে সেটা বুঝিয়ে দিছি, মানে ডান দিকে এতটুকু আসবে, নিচের থেকে এতটুকু থাকবে এটা বুঝিয়ে দিছি। এবং আমরা এটা এভাবে না দিয়ে আমরা একটু নিচে দিলে মানে এটা বোঝার সুন্দর দেখা যাবে। যেমন ধরেন 2 পিক্সেল, তারপর 5 পিক্সেল, এভাবে দিই, এভাবে দিয়ে তারপর এটা একটা শ্যাডো দিই। আচ্ছা এখন এটার একটা শ্যাডো দেবো, শ্যাডোর কালার একটা দিয়ে দিই, তাহলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে একটা কালার ইউজ করি, তারপরে ভ্যালুটাতে আমরা একটা কালার ইউজ করি। যেমন ধরুন আমরা এখানে কালারটা দিই FFF, মানে সাদা ইউজ করি, অথবা 200 কালার ইউজ করি DDD। আচ্ছা তারপর আমরা এটাকে রিফ্রেশ করি। দেখুন এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে শ্যাডোটা, দেখুন কালো কালারের নিচে সাদা একটা কালারের মতো, মানে কেমন জানি লাগতেছে, এটা কিন্তু খুব সুন্দর মানে বোঝা যাচ্ছে। আপনারা চাইলে এভাবে শ্যাডো দিতে পারেন, তারপরে আরও বিভিন্নভাবে আপনারা শ্যাডো ইউজ করতে পারেন। তারপরে দেখুন এখানে কী করা হয়েছে, 2 পিক্সেল দিলে আরও হয়তো বা সুন্দর লাগবে। তো আপনারা এভাবে আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি কীভাবে কাজ করতে, আপনারা আপনাদের মতো দিয়ে দেখবেন কীভাবে দিলে ভালো লাগবে। আচ্ছা দেখুন আরেকটা, এখানে আরেকটা ভ্যালু ইউজ করা যায়, সেই ভ্যালুটা ইউজ করলে কী হয়, আপনার যে এই যে রেড কালারটা উইটটা কতটুকু হবে সেটা যেটা এখানে বুঝিয়ে দেওয়া যাবে। যেমন ধরুন আমাদের যে 200 কালারটা আছে এটার উইটটা আমরা এখানে বুঝিয়ে দিই, যে যেমন 5 পিক্সেল, আমরা এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম। 5 পিক্সেল দেওয়াতে দেখুন আমাদের যে, আচ্ছা এটা আসেনি, আমরা এখানে 200 কালার ইউজ না করে রেড ইউজ করি, তাহলে আমরা রেড না ইউজ করে ব্লু দিই। দেখুন এখন কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে, মানে আমাদের এই যে এইটা কাজ করতেছে এটার সাথে, আর এই দুইটা কী করতেছে, প্রথমেরটা একটু এদিকে নিয়ে আসতেছে মানে ডানে নিয়ে আসতেছে, তারপরটা নিচে নিয়ে আসতেছে, তো এভাবে কাজ করতেছে টেক্সট শ্যাডোর ইয়েটা। তো আশা করি বুঝতে পারছেন এভাবে কীভাবে করবেন, টেক্সটের মধ্যে শ্যাডো কীভাবে দিবেন। আপনারা বিস্তারিত আশা করি এগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন। তারপর এখানে আপনি মাল্টিপল শ্যাডো ইউজ করতে পারবেন, দেখুন কীভাবে মাল্টিপল শ্যাডোটা দিছে, প্রথমে একটা কালার দিছে তারপর আর একটা কালার দিছে, মানে সেম কালারই মানে শ্যাডোটা মাল্টিপল হয়েছে আর কি। তো এগুলো আপনারা এখান থেকে দেখবেন। তো আমরা মাল্টিপল ইউজ করি, তো ধরুন এখানে আমরা এটা দিলাম, তারপর একটা কমা দিই, কমা দিয়ে এটাকে কপি করি। কপি করলাম, এখন এটাকে আমরা রিফ্রেশ করি, দেখুন মাল্টিপল দেওয়াতে একটু ঘন হয়েছে এটা। তো এইভাবে আপনারা দিয়ে দিয়ে ট্রাই করবেন। আচ্ছা এখন আমরা বক্সের যে শ্যাডোটা আছে ওইটা নিয়ে দেখি। এতক্ষণ তো টেক্সটের শ্যাডো দেখলাম, তো টেক্সটের মধ্যে দেখুন এইভাবে আমরা যে দিলাম এটা, এটা কিন্তু কাজ করতেছে ঠিকঠাকভাবে। এভাবে ডবলও দিতে পারেন, আপনারা চাইলে ব্লু আর একটা রেড এভাবেও ইউজ করতে পারেন। তো দেখুন রেড ব্লু একসাথে ইউজ করার ফলে কী হচ্ছে, এখানে উপরে রেডটা কাজ করতেছে এবং ব্লুটা নিচে কাজ করতেছে। তো এইভাবে আপনারা দিয়ে দিয়ে কাজ করতে পারেন। তো আমরা তারপরে যে বক্সের শ্যাডো এটা ইউজ করি, এটা ইউজ করে দেখাই। তো CSS3 বক্স শ্যাডো প্রপার্টি ওইটা কীভাবে কাজ করে, ওইটাও সেমভাবে কাজ করে। জাস্ট এখানে আপনারা টেক্সটের বদলে বক্স দিবেন, বক্স দিয়ে এভাবে 10 পিক্সেল করে দিয়ে উপরে নিচে সরিয়ে, তারপর আপনারা শ্যাডোটার উইথ কতটুকু হবে ওইটা দিয়ে দেবেন। তো আমি চলুন এখানে সরাসরি দেখাই। এখানে তো এখানে আমরা টেক্সট নামে একটা ডিভ নিয়েছিলাম, নিচে আরেকটা নিই বক্স নামে, ডট বক্স। আচ্ছা বক্সের মধ্যে কিছু লেখা দিই, পি দিয়ে তার ভিতরে কিছু টেক্সট দিয়ে দিই, ফ্লোরিয়াম ইপসাম। আচ্ছা এখন এই বক্সটারে রিফ্রেশ করি, সেই বক্সের একটা উইড দিই, হাইট দিই এবং
টেক্সটটা একটা ব্যাকগ্রাউন্ড দিই। উইড 500 pixel, হাইট 200 pixel। আচ্ছা হাইট আমি মিনিমাম হাইট দিই, আর উইড 500 না, আমি এখানে 700 দিই। এবং মার্জিন অটো, আর ব্যাকগ্রাউন্ড দিই একটা, ব্যাকগ্রাউন্ড আমরা গ্রে কালার দিলাম, এমন দেখা যাচ্ছে। আর এটার একটা কালার দিয়ে দিই, টেক্সট অ্যালাইন, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তো আমরা এখন এটার একটা শ্যাডো দেবো, তো শ্যাডোটা কিভাবে দেবো? আচ্ছা এখানে আরো কিছু টেক্সট দিয়ে দিই, খালি রাখছে, খালি লাগতেছে। পি আরো একটা বানাই, চলবে, অথবা আরো একটা দিই। এখন ঠিক আছে, এখন আমরা জাস্ট এটার শ্যাডো দেব, এই যে এইভাবে শ্যাডো দেওয়া আছে এটার মতো, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে শ্যাডো দিয়ে দেবো। তো শ্যাডো কীভাবে দেবো? আমরা এটা এখানে যেভাবে দিছি এভাবে জাস্ট টেক্সটের জায়গায় বক্স দেবো। তো আমরা সিএসএসে গেলাম, গিয়ে আমরা লিখি এখানে যে বক্স শ্যাডো, বক্স শ্যাডো 2 pixel, তারপর আবার দিলাম 2 pixel। এখন রিফ্রেশ করি, বোঝা যাচ্ছে না। আমরা কালার দিই এখানে রেড, দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা আরও একটু সরাই, তো এখান থেকে আমরা 5 pixel সরাই, 5 pixel এবং 5 pixel, 5 pixel, 5 pixel করে সরাইলাম। দেখুন 5 pixel, 5 pixel করে সরানোর ফলে এরকম হয়েছে। তো এখন আমরা এটার একটা শ্যাডো ইয়েটা দিয়ে দেবো, শ্যাডোটা কীরকম হবে। এখানে আমরা দিই যে 10 pixel, ঠিক আছে, শ্যাডোর উইডটা কিন্তু এটা দেখুন 10 pixel শ্যাডোর, যে আমরা শ্যাডোটা পড়বে 10 pixel শ্যাডো দিলাম। তো এখন আমরা আর একটু বাড়াই শ্যাডোটা, 20 pixel, 30 pixel দিলাম, এবং এগুলোকে কমিয়ে 0 0 করি, তাহলে চারোদিক দিয়ে আমাদের দেখা যাবে, এটা চারোদিকে মানে ঠিকঠাক মতো আসবে। দেখুন এখন কিন্তু চারোদিকে দেখা যাচ্ছে। তো আমরা এটাকে জিরো জিরো রাখার মানে হচ্ছে গিয়ে আমরা শ্যাডোটাকে এখান থেকে কি করছি, প্রথমে প্রথমে যেটা দিছি সেটা দিয়ে এদিকে 5 pixel আনছি, তারপর আবার নিচের দিকে 5 pixel আনছি। তো আমরা জিরো দেওয়াতে এখন এই শ্যাডোটা এখানে আছে এবং চারোদিক দিয়ে সমান সমান আছে, এই যে জিরো জিরো মানে সমান সমান, কোনো দিক দিয়ে থেকে সরানো হয়নি। এবং এটা শ্যাডোর উইডটা মানে শ্যাডোর উইডটা এবং শ্যাডোটা কতটুকু হবে, 30 pixel হবে, এবং শ্যাডোর কালারটা রেড, এই যে দেখুন 30 pixel হয়েছে এবং কালার রেড। তো আশা করি বুঝতে পারছেন এই শ্যাডোটা কীভাবে ইউজ করা হয়েছে। তো আমি আর বেশি কিছু বলতেছি না, এখানে অনেকভাবে দেখানো হয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো আশা করি আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আবার আপনারা চাইলে আবার কমা দিয়ে আগের মতো লিখতে পারেন, যে কমা দিয়ে 0 pixel, 0 pixel, 30 pixel, আর এখানে ব্লু দিয়ে দিতে পারেন। তো দেখুন এটা দেওয়ার ফলে কী হইতেছে, এখানে রেডের পরে আবার ব্লুটাও কাজ করতেছে। তো এভাবে আপনারা তাহলে মাল্টি কালার ইউজ করতে পারেন, আমরা এর আগে যেভাবে মাল্টি কালার ইউজ করছি। তো একটা দিয়েই ভালো, মাল্টি কালার এটাতে তেমন ইউজ হয় না, তো আমি জাস্ট এইভাবে একটা দিয়ে দেখালাম। আপনারা বাকিগুলো দেখবেন, আশা করি কোনো সমস্যা থাকবে না, আর সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।